খণ্ড শেষ, এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই, তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক, তিনি কমেন্ট করলেন, আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারালাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড। চিল্লাই বলেন, আল্লাহু আকবার! আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এ জীবনীটা, এটা একটা ইউনিক আনপ্যারালাল ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন, সুবহানাল্লাহ! এটা কোনো মুসলমানের কথা না, হিন্দুর কথা, এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো, তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, আইভ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান, ইন মাই অপিনিয়ন ফার ফ্রম বিং অ্যান্টিক্রাইস্ট এন্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি, আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন, সুবহান।